নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। আমি ডক্টর শ্রী সুব্রত, শ্রী সুপ্রতীক সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে রইল শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আলোচনা করব শনির মহাদশা থেকে মুক্তি মিলবে কিভাবে। আলোচনার আগে বলবো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস তো করবেনই। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের মধ্যে শনির একটা আলাদা অবস্থান আছে। শনিকে সবচাইতে অশুভ বা খারাপ গ্রহ মনে করা হয়। সাধারণ মানুষ যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তারাও অনেক ক্ষেত্রেই এমনটা ভাবেন যে তাদের জীবনে যা কিছু খারাপ হচ্ছে তা সব শনির কারণেই, একমাত্র শনি বুঝি সব কিছু খারাপ করছে। আমরা অনেক সময় ভালো না গেলে বলে ফেলি আমার মনে হয় শনির দশা চলছে। আসলে সব একেবারেই বাজে কথা। যে কোনো গ্রহের ভালো আর খারাপ দুটো গুণ আছে, আর আসল একজন মানুষের জীবনে কোনো গ্রহের কি প্রভাব তা নির্ণয় করা এই মানুষের ছকে গ্রহটির অবস্থানের উপর নির্ভর করছে। অত্যন্ত দয়ালু গ্রহও মানুষের জীবনে নরক বানিয়ে ফেলে। শুধু শুক্র নয়, গ্রহের মধ্যে সবচেয়ে ভালো গ্রহ বৃহস্পতি তার জন্ম কুণ্ডলিতে তার অবস্থানের জন্য মানুষের জীবনে বহু দুঃখ কষ্টের কারণ হতে পারে। যাই হোক, শনির জন্য মানুষের আলাদা আগ্রহ এবং বিভিন্ন ভুল ধারণা থাকার জন্য শনি নিয়ে কিছু বলার ইচ্ছা জাগলো আমার। হিন্দুশাস্ত্রে শনি একজন দেবতা, তিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ বা পরিচালনা করেন। এমন নয়টি গ্রহের মধ্যে তিনিও একজন। এদের একসাথে নবগ্রহ বলা হয়। হিন্দুশাস্ত্র মতে সূর্য এবং সূর্যের স্ত্রী ছায়ার পুত্র শনি, মৃত্যুর দেবতা যম তার ভাই হলেন শনি। সংস্কৃত শনি শব্দের অর্থ ধীর। জ্যোতিষে সমস্ত গ্রহীদের মধ্যে শনির কক্ষপথ সবচেয়ে লম্বা হওয়াতে একবার সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করতে নয়টি গ্রহের মধ্যে শনির সবচেয়ে বেশি সময় নেয়, 30 বছর। আর শনি একটি রাশিতে কম বেশি 2.5 বছর থাকে, যা জ্যোতিষে অন্যান্য গ্রহীদের চেয়ে অনেক বেশি। ধীর গতি ছাড়াও শনির একটি বিশেষ বৈশিষ্ট্য এর দৃষ্টি। শনির দৃষ্টিকে হিন্দুশাস্ত্রে খুব অশুভ বলা হয়। শাস্ত্র অনুযায়ী শনির জন্মের পরেই তার দৃষ্টি বিভিন্ন স্থানে পড়ার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এমনকি নিজের পিতা ও গ্রহদেব মহারাজ সূর্যদেবের উপরে শনির দৃষ্টি পড়াতে সূর্যের চামড়া সাদা হয়ে সেতি রোগের সৃষ্টি হয়। এর থেকে বোঝা যায় শনি কাউকে বাদ বিচার করে না, তার কাছে সবাই সমান। আসলে পুরাণের প্রত্যেকটি ঘটনাই কিছু না কিছু শিক্ষা দেয় আমাদেরকে। জন্মকুণ্ডলিতে শনি তার নিজের ঘর থেকে 3.3 দশমে দৃষ্টি দেয়, যা অন্যান্য গ্রহেদের নেই, এবং 7মে দৃষ্টি তো রয়েছে। বন্ধুরা দেখে নেব এই শনিদেবের চরিত্রগতভাবে তারা কেমন। শনির চরিত্রগতভাবে অত্যন্ত ধীর এবং শুষ্ক, তাই যে কোনো জিনিসের প্রভাবিত করতে শনিদেব পারেন। সেই জিনিসের উন্নতি, উন্নয়ন, অগ্রগতি, বেড়ে ওঠা ইত্যাদি খুব ধীর গতিতে হয়। শুষ্ক হওয়ার কারণে শনির রসবোধ নেই, তাই শনি জীবনকে আনন্দহীন এবং বিনোদনহীন করে তোলে। দাম্পত্য জীবনে শনির প্রভাব রোমান্সের বিষয়টা কমতে থাকে, বরং দাম্পত্য জীবন কেবল দায়িত্ব এবং কর্তব্য মধ্যে পরিগণিত হয়। শনিদেব সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও সূর্যকে তরুণ হিসাবে কিন্তু শনিকে বৃদ্ধ হিসাবে বর্ণনা করা হয়। সূর্যের তারুণ্যের কারণেই সূর্যের মতো আলো এবং তাপ
তাই হরোস্কোপেও সূর্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে শক্তি দিয়ে থাকে। আর শনিদেব সূর্যের পুত্র হয়েও বৃদ্ধ, ধীর এবং হরোস্কোপে অর্থাৎ জন্মকুণ্ডলিতে জীবনকে সে যেভাবেই প্রভাবিত করে। শনি ধীর গতি যুক্ত হওয়াতে শনি বৃদ্ধকারক গ্রহ, যার চলাফেরাও খুব ধীর সম্পন্ন। শনি যেমন জীবনকে বিনোদনহীন করে তুলতে পারে, আবার শনির প্রভাবে কোনো ব্যক্তি নিজেই সব থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। শনিদেব ভোগের থেকে ত্যাগেই বেশি তুষ্ট হন, আর এক ধরনের মানুষ থাকবে এই শনিদেবের কারণে, তারা অনেক বেশি দায়িত্ববোধ হবে এবং যা শনির বিষয়টা এই বিষয়টাই দেখবে। হিন্দুশাস্ত্রে শনিকে বর্ণনা করা হয়েছে নিষ্ঠুর কঠিন দেবতা হিসেবে, যিনি কাক বা শকুনে চড়ে বেড়ান এবং অসন্তুষ্ট হলে অনেক দুঃখ কষ্ট দিয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন করে মানুষের জীবনকে পরিপূর্ণ করে তার শিক্ষা দিয়ে। জন্মকুণ্ডলিতে গ্রহেদের বিভিন্ন খারাপ যোগের মধ্যে অনেকগুলোতেই শনি সংশ্লিষ্টতা আছে। শনিদেবের চরম ভাব চরম স্বভাবের একটি গ্রহ, যখন সে কাউকে অনুগ্রহ করে প্রত্যাশা থেকে অনেক বেশি সুফল বা সৌভাগ্য দিয়ে থাকে। আবার যখন কারোর উপর সে অসন্তুষ্ট হয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন দুঃখ কষ্ট দুর্ভাগ্য এবং তার দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। হিন্দুশাস্ত্রে অনেক ক্ষেত্রেই বলা হয়েছে শনি কষ্ট দিয়ে মানুষকে পবিত্র করে, যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি হয়। শনি সব কিছুকে ধীর গতি করে ফেলার মাধ্যমে মানুষকে ধৈর্যের কারক হিসাবে দাঁড়ান এবং ধৈর্যের বিষয়গুলো আস্তে আস্তে শেখান। শনির শুভ প্রভাবের মধ্যে রয়েছে গভীর জ্ঞান, বিচক্ষণতা, পাণ্ডিত্য, দার্শনিক ভাব, ন্যায়পরায়ণতা, উদারতা, দয়া, ক্ষমা, দায়িত্ববোধ ইত্যাদি। শনির শুভ হলে মানুষকে সৌভাগ্য দেয়, ধৈর্য, নিয়ম শৃঙ্খলা, কঠিন পরিশ্রম করার ক্ষমতা ইত্যাদি শনিদেব আমাদেরকে দেন। তাছাড়া শনিদেব আধ্যাত্মিক জ্ঞান, তপস্যা, আধ্যাত্মিক সাধনা ইত্যাদির কারক। শনিদেব যদি কারোর জীবনে বেশি রকম অশুভ হয়, তাহলে তা খুব খারাপ লক্ষণ। মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ধীর ও বাধাগ্রস্ত প্রাপ্ত হয়, সব কিছুতে অযথা দেরি হয়ে যায়, মানুষকে নিঃসঙ্গ জীবনযাপন করতে বাধ্য করে, প্রচুর দুঃখ কষ্ট, দারিদ্র, হতাশা এবং জীবন সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। শনির কুফলে মানুষ কোনো বিষয়ে গভীরে যেতে পারে না বা গভীরভাবে বুঝতে পারে না, সব সময় সব কিছু হালকাভাবে নেয় এবং এতে সে ক্ষতিগ্রস্ত হয়। সমাজের নিচু স্তরের মানুষের সাথে বেশি ওঠা বসা হয় তাদের, কেননা শনি নিচু জাত বা শ্রেণীকে বোঝায়। তাছাড়া শনি নোংরা স্থান ইত্যাদিকে বোঝায়, ফলে পোশাক, বাসস্থান, ব্যক্তিগত অভ্যাস ইত্যাদির মধ্যে একটা নোংরা বিষয় যুক্ত থাকে। শনির নেতিবাচক প্রভাবে যদি ওই ব্যক্তির মধ্যে, ওই জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে পড়ে, তাহলে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝা যাবে। শনির কুফলে মানুষকে অসৎ, অলস এবং নিষ্ঠুর করে তোলে। শনিদেবের আরেকটি খুব অতি পরিচিত কুফল হল প্রিয়জনের সাথে বিচ্ছেদ। পরিবার, পরিজন, প্রিয় মানুষ থেকে শনি দূরে সরিয়ে নিয়ে যায়, আলাদা করে রাখে, ভালোবাসা পেতে দেয় না। শনি মানুষকে শীত বা ঠান্ডায় কষ্ট দিতে পারে, কেননা শনি নিজে ঠান্ডা প্রকৃতির। জাতককে বৃহস্পতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করলে শনি মানুষকে মামলা মকদ্দমায় জড়াতে পারে। শনি কারাবাস, বন্দিত্ব পর্যন্ত দিতে পারেন। অসুখ বিসুখের ক্ষেত্রেও শনি দীর্ঘস্থায়ী আজীবন অসুখের মধ্যে সে ফেলে দিতে পারে। তাই রোগ দিলে যেমন রোগ দেয়, যা থেকে আরোগ্য লাভ দেরি হয়, সারা জীবন চলতে পারে।
দুঃখ দিতে থাকলে শনি মানুষকে একদম হতাশার মধ্যে ফেলে দিয়ে আশাহীন করে তোলে এবং নিয়তের কাছে আত্মসমর্পণ করতে তাকে বাধ্য করে। এমনই শনির প্রভাবে মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে পারে। রাশিচক্রে শনির নিজস্ব রাশি হচ্ছে মকর এবং কুম্ভ। তুলা রাশিতে শনি উচ্চস্থান প্রাপ্ত হয় এবং সব থেকে শক্তিশালী হয় এবং শনির নিজের বার হচ্ছে শনিবার। তাই বন্ধুরা, আমরা শনিদেবের বিভিন্ন চরিত্র সম্পর্কে জানতে পারলাম এবং তার ভালো এবং খারাপ সম্পর্কে জানতে পারলাম। আপনি যদি প্রায় খেয়াল করেন যে আপনার শনিবারগুলো খারাপ যাচ্ছে, তার মানে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ। শনির নিজের সংখ্যা হচ্ছে 8। আপনার জীবনে খারাপ ঘটনাগুলো যদি 8, 17, 26 এইসব তারিখে যদি ঘটে, তাহলে আপনি অবশ্যই সতর্ক হবেন, কারণ শনিদেবকে তুষ্ট করা আপনার খুবই দরকার। তো বন্ধুরা, আসবো কিভাবে শনিদেবকে তুষ্ট করবেন সেই টিপস নিয়ে। শাস্ত্রমতে শনিদেব হলেন ভগবান শিবের ভক্ত। তাই তো শনির মহাদশা চলাকালীন যদি নিয়মিত ভগবান শিবের পূজা করা যায়, তাহলে শনিদেব নিজেই তুষ্ট হয়ে যান এবং তার ফলে শনির প্রভাব অনেক কমতে থাকে। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির মহাদশা যোগ থাকে, তাহলে সময় নষ্ট না করে ভগবান শিবের পূজা শুরু করুন। সেই সঙ্গে সোম ও শনিবার দুধ এবং জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। দেখবেন আপনার নিত্যদিনের যে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। হনুমানজির পূজা যদি করেন, কারণ প্রাচীন শাস্ত্রে একটা ঘটনা উল্লেখ আছে যে মেঘনাথ হলেন রাবণের পুত্র, যিনি তপস্যা বলে এক অজেয় আশীর্বাদ লাভ করেছিলেন। কিন্তু সেই আশীর্বাদ লাভ করার সময় শিব দেব এবং বিষ্ণুদেব সেই আশীর্বাদ দিতে চায়নি। তো তার ফলে রাবণের কাছে এই খবরটা চলে গিয়েছিল। তখন তিনি 9 গ্রহকে অপহরণ করে লঙ্কাতে আবদ্ধ করে রেখেছিলেন। তো সেই সময় শ্রী হনুমানজি সীতাদেবীর খোঁজে লঙ্কায় যখন গিয়েছিলেন, তখন বুঝতে পারেন যে একটা বিশেষ গোপন কুঠুরিতে 9 দেবকে, গ্রহদেবকে বন্দী করে রেখেছেন। এমন সাহায্যের কারণের জন্য শনিদেব এতটাই শনিবার গরিব মানুষদের কালো মাসকলাই যদি দান করেন, তাহলে শনিদেব সুপ্রসন্ন হন, ফলে তার প্রকোপ থেকে সাধারণ জাতক জাতিকা রক্ষা পান। এই কারণেই যাদের কুষ্ঠিতে শনির মহাদশা চলছে, তারাও কালো মাসকলাই দান করুন। কালো মাসকলাইয়ের ডাল যদি নদীতে অল্প পরিমাণ ভাসিয়ে দেন,
তাহলেও আপনি উপকার পাবেন। শাস্ত্রমতে একটি বাটিতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তাতে নিজের প্রতিচ্ছবি দেখে যদি তা দান করা যায় তাহলে শনিদেবের প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন। তবে এই কাজটি করতে হবে প্রতি শনিবারে। শনিবার যদি আপনি খিচুড়ি খান বা খাওয়ান তাহলে এই শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন। অবশ্যই নিরামিষ খাবারের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে এমনটা অনেক ক্ষেত্রে বলা আছে যে শনির প্রভাব চলাকালীন যদি শনিবার উপোস করেন, শনিদেবের পূজা করেন সেই সময়, তাহলে শনির খারাপ প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন। তাই বন্ধু, শনির প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত হিন্দু শাস্ত্র মতে বহু মন্ত্রে স্তোত্রে শনির নীল পোশাক, প্রিয় নীল ফুল এবং নীল রঙের সাথে তার অন্যান্য যোগসূত্রের কথা বলা আছে। তবে আধুনিক জ্যোতিষশাস্ত্রে নীলের সাথে সাথে কালোকেও শনির রং ধরা হয়ে থাকে। আর নীল রং প্রিয় হওয়ার জন্য শনির পছন্দের রত্ন কিন্তু ব্লু স্যাফিয়ার বা নীলা। মানুষের জীবনে শনির মহাদশা অর্থাৎ 19 বছর ধরে চলে, একটা বড় দশা। এই মহাদশায় শনির মানুষের জীবনে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং জীবনকে প্রবলভাবে প্রভাবিত করে। যেহেতু শনি একটি রাশিতে 2.5 বছর থাকে, তাই মহাদশা ছাড়াও গোচরে শনি কারো জীবনে যথেষ্ট প্রভাবিত করতে পারে এবং করার ক্ষমতাও রাখে, যা অন্যান্য কোনো গ্রহ পারে না। কালো কাপড়, নীল কাপড়, সরিষার তেল, তিল, তিলের তেল, এসব জিনিস গরিবকে দান করুন এবং শনিদেবকে খুশি করুন। শনিবারে বুড়ো মানুষদের দান করুন, তা আরো বেশি ফল পাবেন। হিন্দুরা শনিদেবকে মেনে শনিকে যদি তুষ্ট করতে পারেন এবং তার মন্ত্র এবং স্তোত্র পাঠ করতে পারেন, তাহলে শনিদেব যথেষ্ট সন্তুষ্ট হন। শনিকে তুষ্ট করার একটি তান্ত্রিক বস্তু হল ঘোড়ার খুর, বহুদিনের ব্যবহৃত লোহার নাল। অনেকের এটা থেকে আংটি বানিয়ে পরেন, এতে নাকি শনির শক্তি অনুভূত হয়। কিন্তু আংটি বানাতে খুব কম লোহা লাগায়, তাই তার ক্রিয়া খুব কম হয়ে যায়। আরেকটু বস্তু হল নৌকায় ব্যবহৃত পেরেক। ভারতের বিভিন্ন স্থানে শনির কয়েকটি প্রসিদ্ধ মন্দির ও তীর্থস্থান আছে, সেগুলো ভ্রমণ করেও আপনি শনির প্রভাব কাটাতে পারেন। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইকস, কমেন্টস করতে ভুলবেন।